বন্ধুরা, গণিতটাকে ভালো করে লক্ষ্য করো, অর্থাৎ এই ইন্টিগ্রেশনটাকে খুব ভালো করে লক্ষ্য করো। এই ইন্টিগ্রেশনটা আগামী দিনে বুয়েট, কুয়েট, রুয়েট, সুয়েট কোনো ভর্তি পরীক্ষায় আসবে না, এ কথা কখনোই বলা যাবে না। তাই আমাদেরকে মনে রাখতে হবে গণিতগুলো কীভাবে সমাধান করতে হবে, তার বিষয়গুলো তোমাদের জেনে রাখতে হবে। এই ধরনের গণিত যখন তোমাদের সামনে প্রথম আসবে, যদি কখনোই অতীতে কখনো না করা হয়, অর্থাৎ এই ধরনের সলভের নিয়মগুলো যদি না জানা হয়, তাহলে তোমাদের এই ধারার গণিতগুলো সমাধান করা অত্যন্ত কঠিন এবং জটিল হয়ে উঠবে। তাই আমি তোমাদের জন্য এই গণিতটার সহজভাবে সমাধানের যে কৌশল, সেটাই আজ তোমাদেরকে দেখাবো। তো প্রথমে দেখো আমি কীভাবে গণিতটা সমাধান করছি। এই গণিতটা আমি দুইভাবে সমাধান করব। প্রথম যে নিয়মটা, সেটা তোমরা খুব ভালো করে লক্ষ্য করো কীভাবে সমাধানটা করা হচ্ছে। প্রথমে দেখো, আমি এখানে একটা হাফ নিলাম, অর্থাৎ ধ্রুব সংখ্যা সবসময় ইন্টিগ্রেশনের বাইরে রাখতে হয়। তো এরপর দেখো 2x, এই dxটা নিয়ে আসা হলো 2x এর কাছাকাছি। তারপর দেখো এই x4টাকে এক্স স্কোয়ার, তারপর একটা 2 নেওয়া হলো এক্স স্কোয়ার। দেখো এক্স স্কোয়ার ইন্টু হাফ, যেহেতু এখানে আমাদের এখানে কি ছিল, এখানে শুধু এক্স স্কোয়ার ছিল, সেই এক্স স্কোয়ার কেটে আমরা 2x স্কোয়ার হাফ নিয়েছি। এই ওয়ানটাকে, যে ওয়ানটা আছে, এই ওয়ানটাকে আমরা দুইটি অংশ করলাম। একটা হচ্ছে 1/4 লেখা হলো, প্লাস 3/4 লেখা হচ্ছে। দেখো আমরা কি করছি, এই ওয়ানটাকে দুটো অংশ করলাম, 1/4, 3/4। এখন দেখো এটা একটা হোল স্কোয়ারের সূত্রে পড়ে যায়। দেখো এই সিস্টেমটা হোল স্কোয়ারের সূত্রে চলে আসে। তো কিভাবে হোল স্কোয়ারের সূত্র আসলো এবং কি করতে হবে সেটা দেখে নাও। যেহেতু এক্স স্কোয়ার, দেখো এক্স স্কোয়ার প্লাস হাফ, এক্স স্কোয়ার প্লাস হাফ হোল স্কোয়ার, এবং এই যে 3/4, এটা কি করছে কি দেখো, √3/2 হোল স্কোয়ার, √3/2 হোল স্কোয়ার। এরপর আমরা এক্স স্কোয়ার প্লাস হাফ, দেখো এক্স স্কোয়ার প্লাস হাফটাকে আমরা জেড ধরলাম। তো এটাকে ডিফারেনশিয়েট করলে কি হয়, দেখো 2x dx সমান dz। অবশ্যই বুঝতে পারছো যে আমি কীভাবে সলিউশনটা সমাধান করছি। এখন দেখো এই জায়গায় 2x dx আছে, ওই 2x dx এর পরিবর্তে আমরা dz বসিয়ে দেব। তো এখন দেখো হাফ এখানে dz, এখানে dz, তারপরে এটা জেড স্কোয়ার, তারপরে √3/2 হোল স্কোয়ার। তো বুঝতে পারছ এটা একটা ট্যান ইনভার্সের সূত্র পড়ে গেল, এটা ট্যান ইনভার্সের সূত্র পড়ে গেল, 1/2। দেখো ট্যান ইনভার্স z/√3/2 প্লাস সি, এই যে √3/2 এখানে সহগ হিসেবে চলে আসবে, 1/√3/2। তারপর দেখো এরপর আমি কি করছি, এই হাফ এই দুই, এই দুই কেটে দিলাম, তাহলে এখানে থাকছে হলো 1/√3 ট্যান ইনভার্স 2z, জেড এর মানটা আমরা কি জানি, এক্স স্কোয়ার প্লাস হাফ, এই এক্স স্কোয়ার জেড এর মান এক্স স্কোয়ার প্লাস হাফ বসিয়ে দেওয়া হলো, আর নিচে √3/2। এই টুটা, এই যে √3টা উল্টে গেছে, দেখো এই টুটা উল্টে গেছে, নিচে শুধু √3 আছে প্লাস সি। তো আমাদের ওয়ান ফুল অ্যান্সার আসে 1/√3, √3 ট্যান ইনভার্স 2x স্কোয়ার প্লাস 1/√3 প্লাস সি। তো বুঝতে পারছো কীভাবে সমাধানটা করা হলো। এখন আমি এই অঙ্কটাই আরেকটা ভিন্ন নিয়মে সমাধান করে দেখাবো। দেখো অঙ্কটা কীভাবে ভিন্ন নিয়মে সমাধান করা হয়। আমাদের ওই অঙ্কটা 1/4 গুণ করে নিলাম, দেখো 1/4 করার পরে এখানে 4x স্কোয়ার, না 4x ডিএক্স, আর নিচে
যা আছে এক্স ফোর প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান। দেখো এই ফোরটা আমি এদের সাথে গুণ করে দিলাম, ফোর এক্স ডিএক্স। আমি যখন ফোর গুণ করছি, ফোর এক্স ফোর, দেখো ফোর এক্স ফোর প্লাস ফোর এক্স স্কোয়ার প্লাস, এখানে এই ফোর দিয়ে যদি আমি ওয়ানের সাথে গুণ করি সেটাও ফোর হয়ে যায়। তো ফোর আমাদের দরকার নেই, এখানে ওয়ান একটা দরকার হোল স্কোয়ারের সূত্র ফেলার জন্য। তিনটাকে বাইরে নিয়ে আসলাম, দেখো এখন দেখো ফোর এক্স ডিএক্স এটা কি পড়ে গেল, টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার সূত্র পড়ে গেল। তারপর রুট থ্রি হোল স্কোয়ার, এখন দেখো টু এক্স স্কোয়ার প্লাস ওয়ানকে আমরা জেড ধরে নিলাম, টু এক্স স্কোয়ার প্লাস ওয়ানকে যদি জেড ধরা হয় তাহলে এটা ডিফাংশন করলে কী হয়, ফোর এক্স ডিএক্স সমান ডিজেড। তো এখন আমরা কি করছি, এখানে ডিজেড লিখলাম, এখানে জেড স্কোয়ার প্লাস রুট থ্রি হোল স্কোয়ার। তো দেখো অ্যান্সারটা কী হবে, ওয়ান বাই রুট থ্রি টেন ইনভার্স জেড বাই রুট থ্রি প্লাস সি। জেডের মান আমরা বসিয়ে দিলাম, দেখো আগের যে অ্যান্সার সেই অ্যান্সারটা এভাবেও চলে আসছে, অর্থাৎ টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই রুট থ্রি প্লাস সি। তো বন্ধুরা নিশ্চয় বুঝতে পারছো যে অঙ্কটা দুইভাবে করা যায়, তোমরা যে কোনো একটিভাবে প্র্যাকটিস করো এবং আগামী দিন ভর্তির জন্য আগামী দিনের ভর্তির জন্য প্রস্তুতি নাও, ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। তো আজ এই পর্যন্তই, আগামী দিনে আমরা কোনো নতুন অঙ্ক নিয়ে হাজির হবো।